আগে কলকাতা গেলাম বুঝছ, তো যাওয়ার পর হাওড়ায় তো ট্রেন থেকে লাভতাম বুঝছ, তারপরে হাওড়া থেকে লেবে ধর্মতে লাগেছি বুঝছ, তারপরে ওখান থেকে জিয়া আলিপুরে গেলাম বুঝছ, তারপরে সে আলিপুরে সিংহর সামনে দাঁড়াইলাম বুঝছ, সিংহ তো আমাকে দেখা বুঝছ, তারপরে গেলাম বাঘের কাছে, বাঘ আমাকে দেখা বুঝছ দাদা, তারপরে ওখান থেকে আমি চলে এলাম, আমি বললাম না এইসব জঙ্গলে থেকে লাভ নেই, পালিয়ে গেলাম বুঝছ। আর কি বুঝছ, তো সব কথা তো বুঝছো, বুঝাবিটা কি? এরম আমার পড়ায় একরকম বদল গেছে, তার প্রত্যেক কথা একটাই আপনার। আমি তাকে বললাম দাদা কোথায় গেছিলেন? গেছিলাম আপনার বাজারে, আপনার বৌদি বলল কদিন ধরে আপনার মাংস খাবে বলে, গেলাম আপনার মাংস দোকানে, দেখলাম আপনার বডি ঝুলানো আছে, তো আপনার বডির দিকে তাকিয়ে দেখলাম আপনার পাছায় কোনো মাংস নেই, পুরা ঘায়ে ভর্তি, তারপরে আপনার আপনার পাছা দেখে আপনার মাংস নিলাম না, তারপর ভাবলাম মাছ কিনবো, দেখলাম আপনার কাটা মুন্ডু পড়ে আছে পাশে বডিটা, মাছি ভ ভ করছে, আপনার কাটা মুন্ডু দেখে আমার কাঠমুন্ডুর কথা মনে পড়ে গেল, আপনার মাথা নিলাম না, আপনার বডিও নিলাম না, চলে গেলাম আপনার আলুর দোকানে, ওটা আপনার আলু, ওইরকম আলু, অত বড় আলু কেউ করে? ফাটা ফাটা ব্যাপার। তারপরে ভাবলাম না আপনার আলু লুবনি, আমি চলে গেলাম আপনার সিমের দোকানে, ওটা আপনার সিম, একটুকু মাংস মানে মাংস নেই, শুধু আপনার বিচিয়ে ভর্তি, তো আপনার সিমও নিলাম না, আপনার বিচিও নিলাম না, চলে গেলাম আপনার পটলের দোকানে, যা দেখি আপনার পটল কি সাইজ মাইরি, রং করা মাল, যদি আপনার বৌদি দেখতো আপনার পটল ওরকম বড়ো তাহলে আমাকে ছেড়ে পালিয়ে যেত, আপনার পটল নিলাম না, লাস্টে ভাবলাম আপনার দুটা ডিম লিয়ে যাই, স্বামী স্ত্রী দুজনে মেয়ে আপনার ডিম দিয়েই ভাত খাবো। আমার মা ভালোবাসেনি, আমাকে আদর করেনি, ভাইকে ভালোবাসে, ভাইকে আদর করে, ভাইকে দুধ খাওয়ায়, আমাকে দুধ খাওয়ায়নি। কেন? আমার মা বাবা ফুল সোজা রাতে প্রতিজ্ঞা করছিল প্রথমে নাকি ছেলে হবে, সেখানে আমি হচ্ছি বলে আমার মা মনসা বুড়ির মতো ভাবে, আমাকে দুধ খাওয়ায়নি, ভাইকে দুধ খাওয়ায়, ভাইকে আদর করে, ভাইকে ভালোবাসে, আমাকে দুধ খাওয়ায়নি। দাঁড়া দাঁড়া, এই লিজা, এইটা লিজা, তোর মা ঘুমি থাকলে পরে তোর মা দুধে মাখি দিবি, দেখবি তোর ভাই খাবে, তোর ভাই খাবার পর তোর ভাই মরে যাবে, মরে গেলে দেখবি তোর মা তোকেই ভালোবাসবে, তোকে আদর করবে, দুধ খাওয়াবে, সে সত্যি আর মাখি দিছে, জানে তার ভাই মরবে, সকালবেলা উঠে দেখে তার ভাই লাচে রে, তার বাপ মরে পড়ে আছে, মানে কাজ জিনিসে কে হাত দে। দিদি ভাই ঠিক আছে থাকবে, আমি আছি, মঞ্চে নিয়ে আসবো সাজিয়ে দিতে গানের বার, আজকের অনুষ্ঠানের সঙ্গীত শিল্পী প্রদীপ কুমার। হেডমাস্টার মশাই এসে বললো সিদ্ধিনাথ কি বলো, কালকে তুই আসবি নি? কেন? কালকে ইন্সপেক্টর আসবে, তুই আসিস নি? তুই আসার দরকার নেই, কাল ইন্সপেক্টর আসবে। তো ইন্সপেক্টর আসবে, আমি আসবো নি কেন? স্কুলের ছাত্র আমি আসবো, ইন্সপেক্টরকে বলবো তুমি মিড ডে মিলের পয়সা চুরি করো, লোককে গোটা ডিমের জায়গায় হাফ ডিম দাও, সব বলবো। বাবা শুন, এই লে 10 টাকা দে, তুই দেখ বাবা তুই কালকের কালকের আসবি নি রে, কিছু রাখ, ধর কাল আসবো। বলে বাবা আমার মান সম্মানটুকু রাখ, তুই কাল আসিস নি। আমি তো গেলাম, মাস্টার আমাকে দেখে বলছে কি ইঁদুরের মতো ভঙ্গি দেখার কর, আর বাড়ি যেতে বলে রে, ধর বাড়াবো কেন? ইন্সপেক্টর এসে বলছে স্যার সবাই পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। রামায়ণ? হ্যাঁ। মহাভারত? হ্যাঁ। সংস্কৃত? সব পড়াচ্ছে। বলো তো ফাটা কয় প্রকার, ফাটা কয় প্রকার কেউ তো বলতে পারেনি। আমি বললাম স্যার 3 প্রকার ফাটা। বুঝিয়া বলো বাবা, বুঝিয়া বলো। ধরুন ইরাকের সঙ্গে আমেরিকার গন্ডগোল লাগছে, ইন্টারন্যাশনাল ফাটা। আচ্ছা আচ্ছা, এই ভারত আর পাকিস্তানে যেটা চলছে ওটা হচ্ছে ন্যাশনাল ফাটা। আচ্ছা, আর আজ আজকে যে আমি স্কুলে আসছি হেডমাস্টার মশাই ফাটছে, ওটা হোম ফাটা।
আচ্ছা বাবা বাহ 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 বাবা বলো তো পরম পদেশু মানে কি? পরম পদেশু সামান্য ব্যাপার তো বাবা বলো, পরম পদেশু সংস্কৃত তো, পরম পদেশু মানে পরমর্ব পরশু। হ্যাঁ কি পরম পদেশু? পদমর্ব পরশু সংস্কৃত তো। হেডমাস্টার মশাই ইন্সপেক্টর বলছে কি পড়াচ্ছেন? ছেলে বলছে পরম পদেশু মানে পদমর্ব পরশু। কি পড়ানো হচ্ছে? আপনি কাল থেকে স্কুলে আসবেন না বলুন। সে যে আমার বাবার কাছে গেছে, আমার বাবা যে আমার চেয়ে বড় ঢ্যামনা সে জানেনি, বাবাকে গিয়ে বলছে মাধব বাবু আপনার ছেলের জন্য আমার চাকরিটা গেল। কেন কি হয়েছে? আপনার ছেলেকে বলল পরম পদেশু, আপনার ছেলে বলল পদমর্ব পরশু। এটা আপনি বাচ্চাকে একটু বুঝিয়ে বললেন, এগুলো করা ঠিক না। আমার বাপ বলছে কবে মারবে বলছে, ওই যে কি পদমর্ব পরশু, তো এখনো তো মারেনি, যেদিন মারবে সেদিন আসবো। বাচ্চার নামে কমপ্লেন করুন, মারতে দাও বাচ্চা। প্রোগ্রাম করতে গেছি, হঠাৎ দেখি আমি গাড়িটা গেল পুরো ফাঁকা এলাকা, একদম মাঠের মতো ফাঁকা, একটা স্কুলের মতো ঘর, মধ্যেখানে ধানের গোলা, একটা বুড়ি বসে আছে। আমি সিগারেট খাবো মানে স্মোক করি একটু, আমি ম্যাচিস পাই না, মানে দেশলাই পাই না। আমি ঠাকুমাকে গিয়ে প্রণাম করে বললাম, ঠাকুমা ভালো আছেন? কে রে বাবা? আমি অর্কেস্ট্রার পার্টি। অর্কেস্ট্রার লাটি? না না অর্কেস্ট্রার পার্টি। হ্যাঁ বাপু বল। আর আপনার কাছে ম্যাচিস ম্যাচিস আছে? ম্যাচিস ম্যাজিক, ছোটবেলায় স্কুলে যখন পড়তাম তখন ম্যাজিক দেখতাম বাবা, এখন ম্যাজিক দেখিনি। বাপি দা একটু কাউকে গ্রিন রুমে পাঠাও। বন্ধ কর ওটা, বন্ধ কর। দেশলাই আছে? দেশলাই কার শালি কখন ঢুকে কখন বাড়ায় বলতে পারবো না বাপু। আর ঠাকুমা একটা কথা বলি, এই ঘরটা কি আপনার ঘর না স্কুল ঘর? কেন, এটা আমার নিজের ঘর। তো এতগুলো ঘরে কে কে থাকে, মানে এতগুলো রুম করছেন কে কে থাকে? কেন আমার ছেলা পড়েক নেই? ছেলা পড়েক মানে কজন? আমার আটটা ছেলে, ছটা মেয়ে, আট আর ছয় চোদ্দটা। ও ঠাকুমা কি করে পারলো? মোদের এখনকার চ্যাংলারা ব্যবহার করে, কার ছেলে হয়তো মেয়ে হয়নি, কার মেয়ে হয় ছেলে হয়নি। এই তো কার্তিক ঠাকুর পূজা রে, কারে কালী পূজা করে রে, তুমি চোদ্দখানা কি করে করলো? তাহলে বাপু তুই বুস, তুই এখানে বুস তোকে বলিছি। আগেকার দিনে চাষ হতো, হালে চাষ হতো, নাগলের ফাল ছিল এরকম বুড়ো, পুরা তেড়ে লিয়া যেত। তনে তো পাবার টেলারে কাজ করু, ফলসের উপরে কি ফসল আশা করু। ওরে নাগল চালা কচি, নাগল চালা তো। ভারত সরকার বলেছে যাদের ছোট পরিবার তাদেরকে চাকরি দেওয়া হবে, আর যাদের বড় পরিবার ডাইরেক্ট গুলি করে মারা হবে। ওয়েলকাম, আপনি আসুন। প্রথমে একটা ছেলে এসে বললো স্যার আসবো। হ্যাঁ ঢুকে পড়ে তুই বললো আসবো, আবার স্যার হ্যাঁ আপনাদের লেখা আছে কি ছোট পরিবার বড় পরিবার? তোর কটা বাচ্চা? স্যার আমার এখনো বাচ্চা হয়নি। তো বাচ্চা হয়নি কেন, কি করতে আস? বাচ্চা কর আগে, বাচ্চা কর, বাচ্চা করে তারপর তোর আসবি। বারা নেক্সট স্যার মাগু, এই জন্য কৃষ্ণের বন। তোর কটা বাচ্চা? স্যার আমার হব হব করছে। হব মানে মাল অর্ধেকটা করে পেলে এসো, আগে পুরাটা কর, আগে পুরাটা কর তারপরে আসবে কি অর্ধেকটা হব হব। তারপর নেক্সট সারের বাচ্চা গাই দিয়ে রে বাবা, তোর কটা? স্যার আমার বল বল নটা বাচ্চা। কটা? নটা। ওই তুই সময় পাইলু কখন? নটা বাচ্চা আজকালকার দিনে নন্দীগ্রাম থেকে এসে ভুল দেয় কাজ করে রে 10 টাকার জন্য, তুই নটা সময় পাইলু কখন? ও সাবির মনকার সম্প্রীতি বেলার কোনো কি বোম টোম নেই মালকে খাওয়াতো? নটা ওই কচি, সেও তো কারোর মেয়ে,
কারোর বোন, একটার উপরে এত পেশা দিতে তোর কোনো লজ্জা লাগলো নাকি? এরকম এত লোকের সামনে অপমান করছেন কেন? আপনার কটা বাচ্চা? আমার 12টা বাচ্চা। কটা? 12টা। কেন আপনার 12টা? তোর মতো জানোয়ারের বাচ্চা নয়, একটা মেশিনে চাপ দিইনি, দুইয়ের নামটা পড়ছি, ছখানা ব্যাগ হচ্ছি, মাথা পিছিয়ে দুটা ঘুরে। তুই একটার উপরে এত অত্যাচার, এত কষ্ট, তুই